নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বুধবার শুরু ভোট গণনা, প্রস্তুতি চূড়ান্ত আইএসবিটিতে। হিন্দি বলয়ে কংগ্রেসের জয়, বাঁধনহারা উচ্ছ্বাস শিলচর কংগ্রেস ভবনে। শান্তিতে পঞ্চায়েত পুনর্নির্বাচন, ভোট পড়ল 70% বেশি। পিস্তল সহ ধৃত যুবক রংপুরে। এবারে বিস্তারিত খবর। বুধবার আইএসবিটিতে শুরু হবে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব। সকাল 8টা থেকে শুরু হবে গণনার কাজ। 12 তারিখ অর্থাৎ প্রথম দিন গণনা হবে সোনাই পূর্ব, সোনাই উত্তর, ধলাই পূর্ব, ধলাই দক্ষিণ, উদারবন্দ দক্ষিণ, উদারবন্দ উত্তর ও লক্ষ্মীপুর, উত্তর জেলা পরিষদ আসন এবং অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলির ভোট। গণনার জন্য সব ধরনের বন্দোবস্ত রাখা হয়েছে আইএসবিটিতে, রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই দিনটার প্রতীক্ষায় ছিল, আর ঘটল তাই। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের পর বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠল শিলচর ইন্দিরা ভবন। তার ঠিক উল্টো চিত্রটা ছিল ইটখোলাতে বিজেপির সদর কার্যালয়ে। সেখানে ছিল বিষাদের ছায়া। গত 4 বছর পর গেরুয়া শিবির বিজয়রথ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে এসে আটকে যাওয়াটা মেনে নিতে পারছে না বিজেপি। অন্যদিকে 4 বছর পর 3 রাজ্যে জোরদার সাফল্যে উল্লাসে ফেটে পড়েন কংগ্রেসিরা। দুপুর থেকেই ইন্দিরা ভবনে শুরু হয়ে যায় বিজয় উৎসব। বাজি পটকা ফাটিয়ে উল্লাসে মেতে উঠেন কংগ্রেস কর্মীরা। তাতে সামিল হন লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। এদিকে সন্ধে চূড়ান্ত ফলাফল ঘোষণার কংগ্রেস কর্মীরা বিজয় মিছিল নিয়ে বের হন শহরের রাজপথে। নানা স্থানে বাজি পটকা পুড়িয়ে উল্লাসে মেতে উঠেন তারা। বৃহত্তম 5টি রাজ্যে নির্বাচনের ফলাফলে ভারতবর্ষের জনগণ বুঝিয়ে দিয়েছেন যে আর এই দাপ্পাবাজ এবং গণতন্ত্র হত্যাকারী যে দল, সেই বিজেপি দলকে আজকে থেকে সমগ্র ভারতবাসী, আজকে থেকে বিজেপি মুক্ত ভারতবর্ষ করার যে নিয়েছেন, সেই হিসাবে আজকেই প্রথম যে বিজেপি মানে শাসক দল থেকেও আজকে 5টা রাজ্যে যেভাবে পরাজয় হয়েছে, আমরা আশাবাদী যে আগামী দিনে আগামী লোকসভা নির্বাচনে সমগ্র ভারতবর্ষ থেকেই বিজেপি মুক্ত ভারত হবে। আমরা কোনোদিন বলিনি আগে বিজেপি মুক্ত ভারত, কিন্তু জনগণ এই দাপ্পাবাজ সরকারের দাপ্পাবাজি এবং যেভাবে ওরা গণতন্ত্রকে হত্যা করে যেভাবে দেশ চালনা চালিয়েছে, সেটা আজকে থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের জনগণ সেটা প্রমাণ করে দিয়েছেন যে আর এই দাপ্পাবাজ সরকারে রাখবেন না, আগামী দিনে সমগ্র ভারত থেকেই বিজেপি মুক্ত হবে। তাই আজকে সেই আনন্দের সঙ্গে শিলচর জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই এবং মহিলা কংগ্রেসও আনন্দ অব্যাহত রেখেছে এবং সেই আনন্দ আগামী দিনে আমরা সমগ্র ভারতবর্ষ নিয়ে সেই আনন্দ গঠন। পিস্তল সহ এক যুবককে আটক করল সিআরপিএফ, নাম রাজা লস্কর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রংপুর সোমবার রাতে রাজা লস্করের বাড়িতে অভিযান চালায় সিআরপিএফ। তার ঘর থেকে একটি পিস্তল সহ আরও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়। আটক করা হয় রাজা লস্করকে, পরে পিস্তল সহ রাজাকে পুলিশের কাছে সমজ দেয় সিআরপিএফ। পুলিশের সন্দেহ, রাজা কোনো উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত, বিষয়টি তদন্ত করছে পুলিশ। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ক্যাপ্টেন বিশ্বাস রোডের ডিমাসা সাংস্কৃতিক ভবন। পূর্ত বিভাগের অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ারের অফিসের একটি পুরানো গাছ হঠাৎ পড়ে যাওয়ায় ফলে এই ঘটনাটি ঘটে। মানুষজন না থাকায় কোনো অঘটন ঘটেনি। ঘটনার আধা ঘণ্টা পর গাছটি কেটে এখান থেকে সরানো হয়। কড়া নিরাপত্তায় কাটিগড়ার 4টি কেন্দ্রের পুনর্নির্বাচন শেষ হলো মঙ্গলবার। সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। পীরনগর এলপি স্কুল, ভৈরবপুর এলপি স্কুল, ফুলবাড়ী পাঠশালা, দুধপুর পাঠশালায় অনুষ্ঠিত হয় পুনর্নির্বাচন। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। গত 9 ডিসেম্বর ছাপ্পা ভোট, ব্যালট পেপার ছিনতাই ইত্যাদি ঘটনার জন্য এই 4টি কেন্দ্রে ভোট বাতিল করা হয়। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে 4টি কেন্দ্রের নির্বাচন। এবারে ঈশান বাংলা খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। সোনাই বিধানসভার উত্তর কৃষ্ণপুর জিপির দুটি কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। পুনরায় ভোট নেওয়া হলো আউলিয়া টিলা এলপি স্কুল এবং সাবাসপুর এলপি স্কুলে। সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। ভোটারদের মধ্যে ছিল বিরাট উৎসাহ উদ্দীপনা, ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভাগাবাজারের ফ্রেঞ্চনগর প্রাথমিক স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ পর্ব শান্তিতেই শেষ হয়। এখানে ভোট পড়েছে 71%। 9 তারিখের গণ্ডগোলের ফলে এই কেন্দ্রে ভোট বাতিল হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধলাই বিধানসভা এলাকার 4টি জেলা পরিষদ আসনের মধ্যে 3টিতেই জিতছে কংগ্রেস, দাবি করলেন জেলা কংগ্রেসের সিনিয়র সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার। তিনি বলেন, শুধুমাত্র মধ্য ধলাই আসনে কংগ্রেস প্রার্থীর কিছুটা অসুবিধা হতে পারে, পুনর্নির্বাচনে কংগ্রেসের পক্ষেই বেশি ভোট পড়েছে বলে তিনি দাবি করেন। আমি সংখ্যালঘু সংখ্যাগুরু দিয়ে বিচার করছি না, আমি এখানে আদর্শের বিচার করছি। বর্তমান ভারতবর্ষের যে হাওয়া এবং বিজেপির যে রাজনৈতিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারার বিপক্ষে মানুষ রায় দিয়েছে, সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরুর কোনো প্রশ্ন নেই। এখানে অভাবনীয়ভাবে সংখ্যালঘু এখানে বলতে যারা, তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই দক্ষিণ দলীয় অঞ্চলে কিন্তু সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা, সংখ্যাগুরু হচ্ছে এখানে মুসলমানরা। সেই দিকে সংখ্যালঘু ভোট যেটা হিন্দু ভোট, সেটা কংগ্রেসের পক্ষে অভাবনীয়ভাবে আমরা পেয়েছি। আমি শুধু ফ্রেঞ্চনগর স্কুলের কথা বলবো না, সমস্ত দক্ষিণ দলাইতে এটা কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। এখন দক্ষিণ দলাই জেলা পরিষদে এবার যে হারে ভোট হয়েছে, আমাদের যে প্রেডিকশন, এতে কংগ্রেস এখানে 100% নিশ্চিত কংগ্রেসের জয়। এবং ফ্রেঞ্চনগরে এখন যে উপনির্বাচন হচ্ছে, সেই যে বাইপোল যেটা রিপোলিং হচ্ছে পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনেও কংগ্রেস একটা ভালো ফল করবে। ধলাই জেলা ধলাই বিধানসভা এলাকায় কংগ্রেস কতটি আসন পাবে বলে আপনি আশা করেন? আমি 3টি আসন নিয়ে নিশ্চিত। 1টিতে আমাদের ঠিক নিশ্চয়তা নেই, তবে হাড্ডাহাড্ডি লড়াই আসন। কোন আসনটা? মধ্য ধলাই, পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব ধলাইতে আমরা জিতব। আপনার আশা ধলাই ধলাই বিধানসভা এলাকার 3টি আসনে কংগ্রেস পাচ্ছে? হ্যাঁ, আমার তো আশা 4টিতেই জিতবে, তবে 1টি নিয়ে আমার সন্দেহ। এবারে ঈশান বাংলা খবরে নিচ্ছি আবারও সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দের জঙ্গলগ্রাম প্রাথমিক স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট শান্তিতেই হয়েছে। এখানে ভোট পড়েছে 74%। ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় এই কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মঙ্গলবার হাইলাকান্দিতে 2টি কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার মিজোরাম সীমান্তবর্তী ঘাড়মুড়ার 2টি কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সরকারি সূত্রে খবর, 2টি কেন্দ্রে ভোট পড়েছে 46%। আসাম রাইফেলসের এক সার্ভিসম্যান র্যালি অনুষ্ঠিত হল মঙ্গলবার। এতে সংস্থার উচ্চ কর্মকর্তারা অংশ নেন। শিলচরের আসাম রাইফেলসের 2MGR-এ এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পর এক সভা অনুষ্ঠিত হয়। শিলচর গায়ত্রী কেন্দ্রে ইউথ ইন্ডিয়া ডিভাইনের কার্যক্রম অনুষ্ঠিত হল। এতে হরিদ্বার থেকে গায়ত্রী পরিবারের কর্মকর্তারা যোগ দেন। নেশামুক্ত ভারতের উপর একটি ছায়াছবি দেখানো হয়। এর উদ্যোক্তা ছিল গায়ত্রী চেতনা কেন্দ্র। ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ব্যসনমুক্ত স্বর্ণিম ভারতকে নির্মাণ কে লিয়ে শান্তিগঞ্জ হরিদ্বার গায়ত্রী পরিবার নে এক ফিল্ম বনাই হে ব্যসনমুক্ত ভারত। ইয়ে ফিল্ম অভি হম লোগ 10 রাজ্যো মে हमारे 4 রথ চল রে, জিসমে 12x8 কা 12x8 ফিট কা LED রথ হ্যাঁ। উন রথো কে মাধ্যম সে পুরে 10 রাজ্যো মে সময় ও ফিল্ম প্রদর্শিত কি যা রহি হে, হর গাঁও মে, হর স্কুল মে, হর কলেজ মে। ইস ফিল্ম কে মাধ্যম সে হম লোক যুবাও কে বীচ মে ওর গ্রামীণো কে বীচ মে ওর আম জনতা কে বীচ মে ইয়ে মেসেজ দে রহে হ্যাঁ কি আগর আপ নশে সে নশা করতে হ্যাঁ তো উসসে ছোড়ে, ওর নশা নেই করতে তো ভবিষ্য মে আপ কেসে বচ সকতে হ্যাঁ ইসকে উপায় বতাতে হ্যাঁ। नशा छोड़ने के नुस्खे बताते हैं कि आप कैसे छोड़ सकते हैं, अगर एडिक्शन है तो उससे कैसे रिलीज हो सकते हैं आप। ये सारा प्रोग्राम नशा मुक्त भारत अभियान के माध्यम से चल रहा है। সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। বুধবার শুরু ভোট গণনা, প্রস্তুতি চূড়ান্ত ISBT-তে। হিন্দি বলয়ে কংগ্রেসের জয়, বাঁধনহারা উচ্ছ্বাস শিলচর কংগ্রেস ভবনে। শান্তিতে পঞ্চায়েত পুনর্নির্বাচন, ভোট পড়ল 70%-এর বেশি। পিস্তল সহ ধৃত যুবক রংপুরে।
এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।